অতি সম্প্রতি রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে রাজ্যে। ত্রিপুরাকে করিডোর বানিয়ে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। অবৈধভাবে প্রবেশকারী রোহিঙ্গাদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। এর পাশাপাশি মাদক কারবারীদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি নিয়েছে ত্রিপুরা প্রশাসন। মাফিয়া শব্দটাকে মুছে দিতে হবে ত্রিপুরা থেকে, কোনো মাফিয়াকে বরদাস্ত করা হবে না, বন্ধ করতে হবে কাটমানি আর সিন্ডিকেটও। ত্রিপুরা পুলিশের 150 বছর উপলক্ষে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্য আরক্ষা দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে মঙ্গলবার এমন নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুসারে ভারতবর্ষে ড্রাগের রমরমা হতে দেবে না কেন্দ্র এবং রাজ্য প্রশাসন। নেশামুক্ত ত্রিপুরা সর্বোপরি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে কঠোরভাবে কাজ করছে ভারতীয় জনতা পার্টি সরকার। মাদক চক্র বন্ধ করার জন্য নেশার মূল কারবারীদের ধরা হবে, গরু পাচার চক্রের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুকূটে বাংলাদেশ বর্ডারে নদীতে যে ফেন্সিং ছিল তার এখন ভগ্ন দশা, সে সুযোগেও গরু পাচারের সাথে সাথে আনাগোনা বেড়েছে রোহিঙ্গাদেরও। এসবের স্থায়ী সমাধানের জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অসাধু চক্রদের রোধ করতে রাজ্য জুড়ে ড্রোন টেকনোলজির ব্যবহার বাড়ানোর জন্য রাজ্য পুলিশকে দিন পরামর্শও দেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ জেলা অনুকোটে এবং সিপাহী জলাতে বাল্য বিবাহ রোধ করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো সেই বিষয়ের কথা যে কীভাবে এটা কন্ট্রোল করা যায় কোনো সাজেশন থাকলে আমরা এটা দিতে পারি। মোটামুটি আমি জানি না, বিশেষ করে সিপাহী জেলা এবং সাউথে এটা বেশি এবং ঈদের কোনো অভিজ্ঞতা আছে। তো বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে, এখানে রোডের ব্যবহার নিয়ে কথা হয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা ফোন ফোন টেকনোলজি ইউজ করে কোথায় তারা তৈরি হচ্ছে, কোন কোন জায়গায় ট্রান্সমিশন হচ্ছে, তো তারা সেখানে গিয়ে ওটা কনস্ট্রাকশনের বিষয়গুলো করছে। আমি এটাও বলেছি মাফিয়া সম্পত্তি থেকে যেমন মাফিয়া কোনো থাকতে হবে না, নো মাফিয়া। যারা কাঠমানি ইত্যাদি করে ওদেরকে অ্যাক্সেস এবং জিরো টলারেন্স, কোনো ক্যাশ আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলতে চাই যে আমাদের পুলিশ বাহিনীর উপর আপনাদের আস্থা এবং কোনো জায়গায় কোনো সমস্যা হবে আপনাদের কাছে জানাবে এবং নিশ্চয়ই আমাদের গভর্নমেন্টও আছে বিষয় যদি বারবারই করে তাদের কাছে কারো বিষয়ে যেরকম দেখা যায় তথ্য আছে কমপ্লেন করার সেই ব্যবস্থা আপনারা জানেন যে তার যুদ্ধ আপনারা কথা বলতে পারেন, তার কাছে কোনো সমস্যা যদি সবাই। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মঙ্গলবারের বক্তব্যে উঠে এসেছে রাজ্য পুলিশের সফলতার কথাও। 2023 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা পুলিশের অনবদ্য ভূমিকাকে এদিন সাধুবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ত্রিপুরার ইতিহাসে এরকম শান্তিপূর্ণ ইলেকশন এর আগে কখনো হয়নি। বর্তমানে দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার ক্রাইম রেট 5th lowest, এর পুরো ক্রেডিট দিতে হবে ত্রিপুরা পুলিশকে। এর পাশাপাশি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য সূচনা হতে চলেছে সাইবার পুলিশ স্টেশনের। Bureau Report, RE News.